আপনার আব্বার নাম? আব্বার নাম জি আপনার বাবা অলিমূর্তি অলিমূর্তি। আপনার মায়ের নাম? মায়ের নাম নীলামণি। মূলত হলো যে বেনুপাড়া গ্রাম, পোস্ট অফিস কাকরকান্দি, উপজেলা নালিতাবাড়ি, জেলা হইল শেরপুর। যেদিন পাক বাহিনী এই গ্রামটা আক্রমণ করে আপনাদের এলাকা, সেদিন কি হয়েছিল আপনার কি মনে আছে? মাজাং বাণীতে আছে, আমরা খবর পাইছে মানে খবর বলছে যে মানে বাবা তোর মানে আমাদেরকে ফাটাই দিচ্ছে, তোমরা আগে যাও আমি আইতে আসি পরে। মানে বিশাল অর্থ সম্পত্তি মালিক ছিল তো, মানে এই জায়গাও অনেক খামলা, যেটা বলি খামলা কাজ হচ্ছিল ওই সময়। মানে এই এতগুলা তো দেখাশোনা করা লাগবে, তোমরা আগে যাও আমি পরে আইতে আসি। মানে আমাদেরকে আগে ফাটাই দিছে, দুই দিন তিন দিন পরে মানে সংবাদ পাই, পরে আপনারা খবর পেলেন। পরে আপনি তারপরে কি করলেন যখন খবর পেলেন যে আপনার স্বামীকে মেরে ফেলেছে? কি করব, এনে কান্দে কান্দে রইছে, শিকার পাড়ে কান্দে রইছে, ওই নাই কি ভাই আইব। ওনার লাস্টারে আমরা ইয়ে দিতে পারি নাই, যারা এলাকার ইয়ারটা ছিল ওই এই জায়গায় পুকুর আছে, পুকুরের বন্ধরে নাকি দাফন করছে আর কি। আর মেয়ে আছে, মহিলা গেছে, দশ বছরের বেশি ছিল। যখন মরল তখন মাটি দিবারই মানুষ নাই, আমরা নিজে খুঁজ নিয়ে থই আইলাম। আর এই যে মানুষ তখন মহিলা গেল, দুই তিন দিনের পরে আয়া ফুলো এনে কিরম কান্দন আমার আয়া। হ্যাঁ, যখন মেয়েটা মারা গেছে মাটি দেওয়ারও কেউ ছিল না, আপনি নিজে যে মাটি খুঁড়ে মেয়েটাকে রেখে নিজেই মাটি খুঁজছে। ইয়াতে মারা গেছে, মেয়েটা মরে গেছে, শরণার্থী ক্যাম্পেই মারা গেছে ছিল মেয়েটা। কি হয়ে মারা গেছিল আপনার মেয়ে শরণার্থী ক্যাম্পে? পরে আপনি কবে ফিরে আসলেন দেশে? আপনি দেশে কবে ফিরে আসলেন? তিন সপ্তাহ সবাই চলে আসবে যখন স্বাধীন হলো, দু তিন সপ্তাহ থেকে আপনারা দেশে। আপনার স্বামী মারা গেল, তারপর আপনি কিভাবে ছেলে মেয়ে নিয়ে জীবন যাপন করলেন? কিভাবে কি তারপরে তারপরে মা কিভাবে সংসার চালাচ্ছিল? সংসার ছিল, জমি জমা তো ছিল, থাকিও মানে না থাকার মতো ইয়ে জমি ছিল, হাল নাই, অনেক কষ্টে দিন যাপন করছে। ভিক্ষা মাগছে, আবার ওই বন জঙ্গল যেত, আমাদের যেটা আদিবাসী বনের ইয়ে আলু পাওয়া যেত, এগুলো খাইতাম। আবার মাঝে মাঝে যে কাঁঠালের এগুলো সিদ্ধ করে খাইতাম, এরকম ভাবে আর কি দিন যাপন করছে। এখন কি আপনার মা সরকারি ভাতা এগুলো পান? সরকারি ভাতার মধ্যে দুইটা ভাই, একটা হলো ইয়াটা এই ব্রাগের ব্রাগের তো ব্রাগের ব্রাগের আর একটা হলো বয়স্ক ভাতা। এই বছর দিল, এইগুলা চলে না, চলে না,
মানে মানে যেগুলো পাই সংসার চলে না কোন পানগুলা লাগে দেয় নিজে খায় মানে বলতে চাচ্ছে আর কি এরকম যেন আমরা তো যাইতেছি চলে আমার বোধহয় শেখ হাসি না তো অনেক কিছুই করছে অনেক কিছু করছে কিন্তু পরবর্তী যেন মানে প্রজন্ম যেন পায় আর কি আমরা ছিলাম হলো পাঁচ ছয় ভাই ছয় ভাইয়ের মধ্যে আরগুলো হলো ওই ইয়ার সময় চৌষট্টি লিভার এই সময় মানে ইন্ডিয়া গেছে আমরা আছিলাম আমি হলো সবার ছিলাম সুভাষ রাখলাম আমি শহীদ পরিবারের এক সদস্য বাবার নাম হলো উমরদি তেলসি মায়ের নাম হলো দিলমনি রাখসাম গ্রাম বেনুফাড়া পোস্ট কাকরকান্দি উপজেলার নালিতাবাড়ি জেলা শেরপুর আমি এক শহীদ পরিবারের সবার ছোট ছেলে আমার মা অনেক কিছু পেয়েছেন শেখ হাসিনা সরকার অনেক কিছু দিয়েছেন সব কিছু উপভোগ করেছি কিন্তু আমাদের আরও একটাই যেন ওনারা চলে যাওয়ার পরে বা ওনারা মৃত্যু হওয়ার পরে যেন ওনাদের সন্তান যেন সহযোগিতা পাই সরকারের কাছে একান্ত আবেদন করছি।